রাজধানীতে পুরুষ পতিতার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই ছেলেদের খদ্দের মূলত অভিজাত শ্রেণীর ও বিদেশিনী কিছু নারী। দেশি অভিজাত নারীদের অনেকের স্বামী নেই, ডিভোর্সি অথবা বিধবা, নিঃসঙ্গ বোধ করেন, তাই তারা পুরুষ পতিতা খুঁজেন। গুলশান, বনানি, বাড়িধারা, উত্তরা ও ধানমন্ডি এলাকায় এরকম অনেক ক্লায়েন্ট রয়েছে বলে জানা যায়। অনেক নারী শুধু শরীর ম্যাসেজ করার জন্যও এদের ডাকেন। এসব কাজে ঘন্টা হিসেবে টাকা নেওয়া হয়। প্রতি ঘন্টায় $200 থেকে $400 বা $2000 থেকে $4000 টাকা নেওয়া হয়। জানা গেছে, নারীরা সাধারণত সুঠামদেহী, শ্যামলা, 25 থেকে 35 বছর বয়সী ছেলেদের বেশি পছন্দ করেন। এজন্য ছেলেগুলো নিয়মিত ব্যায়াম করে নিজেকে প্রস্তুত রাখে, সুস্থ ও শক্তিশালী থাকার জন্য প্রয়োজনীয় খাবার খায়, জেন্টস পার্লারে যায় নিয়মিত। আল্লাহ আমাদের সবাইকে এসব কিছু থেকে হেফাজত রাখুক। সবাই সাবধানে থাকবেন এবং পরকালের কথা মাথায় রাখবেন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।